সুপ্রিয় দর্শক, চলছে মহান ভাষার মাস, তাই সকল ভাষা শহীদ এবং ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন ওয়ালটন ল্যাপটপ তারকা কথন। আপনাদের সাথে আছি আমি সুবর্ণা আমাদের, আর আজ আমাদের স্টুডিওতে আমরা আমাদের ওয়ালটন ল্যাপটপ তারকা কথনে এই আড্ডায় আমন্ত্রণ জানিয়েছি দুজন তারকা প্রকাশককে, যারা ভীষণভাবে বাংলাদেশে যে সৃজনশীল প্রকাশনা আছেন সেই প্রকাশনা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিশ্বমানের করে তোলার জন্য কাজ করছেন। আমাদের সাথে পেয়েছি ফরিদ আহমেদ, স্বত্বাধিকারী সময় প্রকাশন এবং সভাপতি বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। সেই সাথে আমাদের মাঝে আরও উপস্থিত আছেন মনিরুল হক, স্বত্বাধিকারী অনন্য প্রকাশন এবং তিনি নির্বাহী পরিচালক বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। মহান ভাষার মাসের শুভেচ্ছা জানাই, সংগ্রামী শুভেচ্ছা, এবং আপনারাও কিন্তু একটা সংগ্রামের মধ্যেই আছেন বাংলাদেশের প্রকাশনা শিল্পটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা জানি যে মহান ভাষার মাস মানেই একুশে বইমেলা, যা আসলে বাঙালির প্রাণের মেলা, আর এই বইমেলাকে কেন্দ্র করে আপনাদের ব্যস্ততা, আপনাদের মানে কর্মযোগ্য সব কিছু অনেক অনেক বেশি পরিধিটা বেড়ে যায়। এই শুরু করতে চাই ফরিদ আহমেদ আপনাকে দিয়ে, একটু যদি বলেন যে বইমেলার আজকে ২৪তম দিন, বইমেলা প্রায় শেষ, এখন আবার আর একটা বইমেলা আগামী বছরের জন্য অপেক্ষা শুরু হবে, সব মিলিয়ে আপনার আসলে মূল্যায়নটা কী এবারের ২০১৯ বইমেলাকে ঘিরে? আমি বইমেলা নিয়ে কথা বলি, তার আগে আপনি যে শুরুটা যেভাবে করলেন সেটা নিয়ে আমি একটু বলি যে মহান ভাষার মাস ফেব্রুয়ারি এবং সেটা মাস জুড়ে একটা বইমেলা, বইমেলার সাথে ই হয়ে গেছে, স্মরণীয় হয়ে গেছে। এই যে ফেব্রুয়ারি মাসটা, আগে কিন্তু এক সময় ফেব্রুয়ারি মাসের একুশে ফেব্রুয়ারিটাকেই স্মরণ করা হতো, এবং এটা আমরা শোকের সাথে, শোকের সাথে বলতে পারেন, শোককে শক্তিতে রূপান্তর করে বলতে পারেন। আমরা যখন ছাত্র ছিলাম আমরা একুশে ফেব্রুয়ারির তে শহীদ মিনারে যেতাম, এবং এই একুশে ফেব্রুয়ারিকে ঘিরে বাংলা একাডেমি একটা দুই তিন দিনের অনুষ্ঠান করত। হ্যাঁ, সেটা হচ্ছে একুশে ফেব্রুয়ারিটাকে একটু বেশি রকমের সামনে তুলে ধরা হতো, কারণ সেদিন সকাল থেকে কবিতা পাঠের আসর চলত, এবং একুশে ফেব্রুয়ারির আগে ২০ তারিখে বিকেল থেকে বাংলা একাডেমিতে আমরা সব জড়ো হতাম। হয়তো দেখা গেল সারা রাত আমরা ঘুরছি, শহীদ মিনার দিয়ে হাঁটাহাঁটি করছি, এইভাবে একুশে ফেব্রুয়ারিটা একটা জাগরণের দিন ছিল। কিন্তু আসলে যে ফেব্রুয়ারি মাসটাই আমাদের জন্য খুবই স্মরণীয় এই জিনিসটা কিন্তু আমরা প্রতিটি দিনের যে মানে ভূমিকা এবং এই জিনিসটা কিন্তু আমাদের মাঝে স্থান গেড়ে নিল ফেব্রুয়ারি বইমেলাটা শুরু হওয়ার পরে। বইমেলা যখন শুরু হলো, প্রথমে কিন্তু বইমেলাও মাসব্যাপী ছিল না, বইমেলাটা তো শুরু হয়েছে প্রথমে খুব হালকা একদম ব্যক্তিগত উদ্যোগে, তারপরে ছোট পরিসরে, বাংলা একাডেমি ছোট পরিসরে, পরে বাংলা একাডেমি ১৯৮৬ সালে সম্ভবত বইমেলাটাকে প্রথম নিয়ে নেয় যে বাংলা একাডেমির তত্ত্বাবধানে বইমেলাটাকে পরিচালনা করা, ওটা হচ্ছে ৮৬ সালে বাংলা একাডেমি প্রথম নিল, তার আগে প্রকাশকদের ব্যক্তিগত উদ্যোগে। হ্যাঁ, এবং ২১ ফেব্রুয়ারির দিন বাংলা একাডেমির মাঠে অনেক ছোট ছোট টেবিল নিয়ে কবিতার বই, কবিরা নিজেরা কবিতার বই প্রকাশ করে বসতেন, ই করতেন, কিছুক্ষণ পরপর আবার মাঠ প্রদক্ষিণ করতেন, স্লোগান দিতেন। হ্যাঁ, কারণ মানে চেতনাকে, বাঙালির যে চেতনা সেই চেতনাকে জাগ্রত করার জন্য এই ব্যাপারগুলোই ছিল। এবং তারপরে যখন এই বইমেলাটা ফেব্রুয়ারির ১ তারিখ থেকে শুরু হয়ে গেল, তখন কিন্তু আস্তে আস্তে বইমেলাটা একটা জাতীয় উৎসবে পরিণত হয়ে গেল, এবং আমি বলবো উৎসবের পাশাপাশি একটা জাগরণের সৃষ্টি করলো বাঙালিদের মাঝে, যে ফেব্রুয়ারির প্রতিটা দিন আমাদেরকে স্মরণ করতে হবে, প্রতিটি দিন ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। এবং আমরা দেখেছি যে আসলে বাংলা একাডেমিও কিন্তু সেই সুযোগটিকে প্রকাশকদের সাথে নিয়ে পাঠক লেখক সবাইকে এক করার যে একটা মানে প্ল্যাটফর্ম করেছে, সেটাও কিন্তু আসলে আমরা দেখেছি আস্তে 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 পরিসরটা অনেক মানে চমৎকারভাবে বেড়েছে। আমি শুনবো আপনার কাছ থেকে, অনুষ্ঠান তো ফেব্রুয়ারির ১ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্তই হচ্ছে প্রতিদিন, আমরা শুনবো আপনার কাছ থেকে, আসতে চাই মনিরুল হক আপনার কাছে। তো এই যে মানে একটা উৎসব, আমরা যেটা বলছিলাম যে শোক শক্তিতে রূপান্তরিত হয়েছে, এবং যখন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে সারা বিশ্বেই পালিত হচ্ছে, এই দিনটি আমাদের জন্য সত্যি অনেক বেশি আনন্দের, গর্বের। আসলে আপনার আপনার মূল্যায়ন জানতে চাই যে এই যে বইমেলা ঘিরে প্রকাশক পাঠক এবং লেখকদের যে একটা মিলন মেলা, সেই সম্পর্কে এবার ২০১৯ দেখুন, এটা তো প্রতি বছরই হয়, একটি বড় আমাদের একটি বড় ইভেন্টে পরিণত হয়েছে এটা। বইমেলাটা আমরা জাতীয়ভাবেই পালন করছি অনেকটা,
কারণ এই এক মাস ব্যাপী পৃথিবীর কোথাও কোনো বইমেলা হয় আমার জানা নেই, এত দীর্ঘ এবং এত বড় একটি খোলা মাঠে। পৃথিবীতে অনেক জায়গায় বইমেলা হয় দুই দিন তিন দিনের, কিন্তু এটা আমরা এমনভাবে গ্রহণ করেছি, আমাদের পাঠকরা গ্রহণ করেছে, বাঙালি সমস্ত বাঙালি বাঙালিরই এটাকে গ্রহণ করেছে। বিশ্বের যে যেখানেই থাকে না কেন, আমাদের অনেক আমাদের সরকারি হিসাব মতে প্রায় 1 কোটি প্রবাসী আছেন, প্রবাসী আছেন আমাদের বাঙালি, তারাও কিন্তু ওই বইমেলা অন্তত দুই দিন তিন দিনের জন্য এসছে। আমার জানা আমার বন্ধু আমার লেখক অনেকেই আসছেন শুধু এই বইমেলা উপলক্ষে দুই তিন দিন। তাই আমরা এটাকে না শুধু প্রবাসী বাংলাদেশি না, বিদেশি অনেকে অবশ্যই আসছে, পর্যটকরাও আসছে। প্রবাসীদের কথা বললাম, বিদেশি পর্যটকরা আসছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের অনেক কবি সাহিত্যিক আমাদের বইমেলায় এসছে, কারণ তারাও আমাদের এটাকে ধারণ করেছে যে আমরা এই বইমেলাটাকে এমন একটা জায়গায় নিতে পেরেছি যে এই বইমেলাটা এখন বিশ্বের মধ্যে একটি আমার মনে আস্তে আস্তে একটা রোল মডেল হয়ে যাবে, অন্যতম দীর্ঘ। অবশ্যই অবশ্যই, কারণ দেখুন এই বইমেলার বইমেলা উপলক্ষে আমরা অনেক বই প্রকাশ করি, সারা বাংলাদেশের সব লেখকরা মুখিয়ে থাকেন যে এই বইমেলায়, পাঠকরা তাকিয়ে থাকেন ভালো বইয়ের জন্য, এবং প্রচুর পাঠক প্রতিদিন এত পাঠক আসছে বইমেলায়, বাংলাদেশ বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা থেকে তো আসছেই, এবং পৃথিবীর আপনি যেটা বলেন বাইরে থেকেও আসছে অনেক লোক। সেদিকে আমরা মনে করি একটা সার্থক আমাদের বইমেলাটা, এবং এটা আরও ব্যাপক ধারণ করবে, আরও বড় হবে। আমরা ভবিষ্যতে চেষ্টা করছি বা আমাদের সমিতিও চেষ্টা করছে বাংলা একাডেমির সাথে কথা বলে কিভাবে এটাকে আরো নান্দনিক করা যায়। জি, এবং সেটা কিন্তু আমরা আসলে দেখেছি যে মানে প্রতি বছরই নতুন নতুন অনেক কিছু সংযোজিত হচ্ছে। হ্যাঁ, এবার এবার কিছুটা হয়েছে, তবে আমরা আরো আরো করতে চাই, আরো অনেক গেট করতে চাই যাতে পাঠকরা সহজে সব দিকে ঢুকতে পারে, কারণ আমি মনে করি না এখানে কোনো নিরাপত্তার বিঘ্ন ঘটবে, কারণ যারা বইমেলায় আসেন তারা যারা বই প্রেমিক তারাই আসেন, যারা বইকে ভালোবাসেন, যারা পড়তে ভালোবাসেন তারাই আসে, আমাদের সংস্কৃতিকে যারা ভালোবাসে অবশ্যই তারাই আসে। খুব চমৎকার বলেছেন। এই সূত্র ধরে যেহেতু সমিতির কথা এলো, আমরা জানি যে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির আপনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, কিন্তু খুব সম্প্রতি আপনি দায়িত্বটি পেয়েছেন, একটু যদি আপনি বলেন যে মানে এই 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 যে মানে বাংলাদেশের প্রকাশনা শিল্প সেটাকে বিশ্ব মানের করে তোলার জন্য আসলে আপনাদের পরিকল্পনা, আপনি নির্বাহী পরিচালক এবং আপনি সভাপতি দুজনেই যেহেতু আছেন সমিতিতে, আমাদের কিন্তু যে প্রকাশনার যে মান যেটা সেই মানের দিক থেকে যদি বলেন তাহলে কিন্তু আমাদের একটা বিশ্ব মান আছে, কিন্তু এখানে একটা জিনিসের কমতি রয়ে গেছে, সেটা হচ্ছে যে আমাদের যে প্রকাশনাটা যে ভাষায় হয়, মূলত বাংলা ভাষায় আমরা এই প্রকাশনাটা করে থাকি এবং বাংলাদেশের অধিকাংশ প্রকাশনাই হচ্ছে বাংলা ভাষায় যে বইগুলো হয়, এই ভাষাগত কারণে আমাদের যে গ্রহণযোগ্যতা দেশের বাইরে সেই গ্রহণযোগ্যতাটা একটু কমে গেছে। এবং এবারও আপনারা হয়তো এটা লক্ষ্য করেছেন যে এই 21শে বইমেলার উদ্বোধনের দিন প্রধানমন্ত্রীও সেদিন উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন, তো সমিতির সভাপতি হিসাবে আমি বক্তব্য রেখেছিলাম এবং আমি সেদিন প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম যে আমাদের আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠান করা প্রয়োজন বাংলাদেশে, অন্তত প্রতি বছর না পারলেও প্রতি দুই বছর অন্তর হলো অন্তত একবার করে আন্তর্জাতিক বইমেলার আয়োজন করার প্রয়োজন। এ কারণে যে বইমেলা আন্তর্জাতিক বইমেলার আয়োজন করলে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রকাশকদেরকে এখানে আনতে পারবো, তখন মানে প্রতিযোগিতামূলক হলে আরো অনেক বেশি বড় জিনিস। এখন যেটা আমাদের প্রয়োজন আমাদের অভিজ্ঞতাটার প্রয়োজন, আমাদের এখানে যেসব প্রকাশক আছেন তার মধ্যে খুব হাতে গোনা কয়েকজন প্রকাশক আমরা প্রতি বছর বিদেশের বিভিন্ন বইমেলায় যাচ্ছি, সেখানকার প্রকাশনাগুলো সম্পর্কে আমরা একটা জ্ঞান নিতে পারছি, তাদের প্রকাশকরা কী ভাবছেন, সেখানের বইমেলাগুলো কী আদলে হচ্ছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যাল, আর বাকি অধিকাংশ প্রকাশক কিন্তু এই জিনিসটা পাচ্ছে না। আপনার এই কথার সূত্র ধরে আমি একটু জানতে চাই যে আমরা জানি যে প্রতি বছর বইমেলাকে কেন্দ্র করে কিন্তু অনেক অনেক প্রকাশনী মানে হাজারের উপরে বই বের হচ্ছে এবং আপনারাও কিন্তু মানে বই বের করছেন, আপনাদের এখান থেকে যেটি বলা হয় যে সময় অনন্য, এই প্রকাশনাগুলো দেশের যারা খুব নাম করা লেখক এবং যদি আমরা ওভাবে বলি যে তারকা লেখক এবং দেখা যাচ্ছে তারকা মানে শিল্পীরাও বিভিন্ন যারা শিল্পী তার লেখালেখির সাথে জড়িত আছে তারাও বই মানে প্রকাশ করছেন, একটু আমি জানতে চাই যে এই এই যে মানে আপনাদের প্রকাশনা থেকে যে লেখাটা বের হয় সেখানে আসলে আপনাদের প্রাধান্যটা কোথায় থাকে, লেখক লেখা না এটা এটা এই জিনিসটা এখন আমি ব্যক্তিগতভাবে শুধু আমারটা বলবো না, সমগ্রভাবে আমাদের যে সামগ্রিক প্রকাশনা জগতে যে জিনিসটা ঘটছে
সেই জিনিসটা কিন্তু আসলে দুটুই ঘটছে। যদিও প্রকাশনায় প্রথম প্রাধান্য বা মানদণ্ড হওয়া উচিত হচ্ছে লেখাটা, হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু ব্যক্তি পরিচয়ও একটি ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ হচ্ছে অনেক সময় হয় কি, একটা জিনিসের গ্রহণযোগ্যতা বলে কিছু ব্যাপার আছে। আপনার লেখার যে মান, সেই মানটা যেরকম প্রকাশক নির্ধারণ করেন, ঠিক সেরকমভাবে সেই লেখকের যে গ্রহণযোগ্যতাটা সেটা কিন্তু আবার পাঠকের কাছে আছে। হয়তো এবার আপনার প্রকাশনা থেকে মানে কতটি আপনারা বই প্রকাশ করেছেন বইমেলায়, উল্লেখযোগ্য এর মধ্যে কোনগুলো? বইমেলায় উপলক্ষে সময় প্রকাশন থেকে এবার 70টি বই প্রকাশিত হয়েছে, এবং আমি আমার বই প্রকাশের ক্ষেত্রে কিছু নীতিমালা অনুসরণ করি, যেরকম অন্তত 10টি বিষয়ের উপর বই থাকতে হবে কম করে হলেও, হ্যাঁ, এবং এই 10টি বিষয়কে আমি কভার করবই। তার মধ্যে যেরকম ধরেন প্রবন্ধ তো থাকবেই, মুক্তিযুদ্ধ থাকতে হবে, স্মৃতিকথা বা ভ্রমণ কাহিনী থাকতে হবে, সাক্ষাৎকারের বই, এবং আপনার উপন্যাস যেটা সেটা তো আছেই, কবিতা, এবং কিশোর উপযোগী বইকেও একটু আমি প্রাধান্য দেই, কারণ এটা খুব প্রয়োজন আমাদের প্রজন্মকে, নারীদের লেখাকেও প্রাধান্য দেই, এবং কিছু কিছু ব্যাপার আরেকটু ই করে নেই, যেরকম আমি যে পরিমাণ বই বের করব সেই পরিমাণ বইয়ের অন্তত 10% বই হতে হবে একেবারেই নতুন লেখক, যার প্রথম বইটি বেরিয়েছে, 10-15% নারী লেখকের বই থাকতে হবে, এরকম কিছু কিছু ব্যাপার, মানে একটা ক্যাটাগরি করা, মানে যেটি সত্যি আমার শুনে খুব ভালো লাগছে এবং এটা সাধুবাদ দেওয়ার মতো, যে যাতে করে নতুন তরুণ লেখক তারাও জায়গা পায়, নারীরাও যেন তাদের ভাবনাটা তুলে ধরতে পারে, পাঠকের কাছে পৌঁছে দিতে পারে। খুব চমৎকার। মনিরুল হক, আপনার কাছে আসতে চাই, এই প্রসঙ্গটা একটু অন্যরকমভাবে, আমরা দেখি যে প্রত্যেক বছরই অসংখ্য বই বের হয়, কিন্তু এই ডিজিটালাইজেশনের কারণে সম্পাদনা নামক যে বিষয়টি সেটি অনেকটি উচ্চ থেকে যায়। আপনি কি মনে করেন যে আসলে বইমেলা উপলক্ষে তো পাঠকদের প্রত্যাশা অনেক বেশি, আপনার কি মনে হয় আসলে পাঠকদেরকে এই ক্ষেত্রে অনেক প্রকাশক আছে ঠিক প্রতারণা না হলেও তাদেরকে একটা ভালো লেখা পৌঁছে দিতে পারছেন, আপনি কি মনে করেন? শুনুন, আসলে আমাদের দেশে এবারও বইমেলায় যে পরিমাণ বই প্রকাশিত হয়েছে, আমি মনে করি তার অর্ধেকের বেশি লেখাই ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত, কোনো লেখাই নয় এগুলো। তারপরে তো আমরা কেন প্রকাশ করছি, প্রকাশ করছি ওই যে রিলেশন, হয়তো আমার কোনো বন্ধু, আমার কোনো বন্ধুর ভাই এরকম এসে রিকোয়েস্ট করে আমাদেরকে, আমরা তখন ওই রিকোয়েস্টটাকে না করতে পারি না, কিন্তু আমাদেরকে এটা ভাবার সময় এসছে যে আমাকে এখন কঠিন হতে হবে, আমাকে ভালো লেখার দিকে যেতে হবে। আমাদের পাঠকরা এখন অনেক সচেতন, ভালো লেখা চায় পাঠকরা, কিন্তু ভালো লেখার বড় অভাব আমাদের দেশে। তবে আমি ওই যে এটার কারণ হিসেবে আপনি কি মনে করেন যে আসলে একজন পাঠক মানে একজন লেখক তো তখনই ভালো লেখক হতে পারবে যখন তিনি পাঠ করবেন, আমাদের কি পাঠ করার কমতিটা রয়ে যাচ্ছে? আমাদের লেখকরা যারা লিখছেন তারা পড়ছেন না, আমি নির্দ্বিধায় বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, কয়জন লেখক যারা তরুণ লিখছেন, নতুন লিখছেন, একটা লিখেই একটা বই প্রকাশ করার জন্য প্রকাশকদের কাছে যান, কিন্তু তারা কতটুকু পড়েছেন, বাংলা সাহিত্য কতটুকু রপ্ত করেছেন, এবং বিশ্বের সাহিত্য কতটুকু পড়েছেন আমি সন্দিহা। এবং সেখানে বাংলা ভাষার ব্যবহারের মানে শব্দ চয়নের ব্যাপারগুলো আমরা দেখি ন্যাচারালি, আপনাকে তো না পড়লে তো লিখতে পারবেন না, আপনাকে তো জানতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের প্রকাশক জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি আপনারা যারা আছেন, আপনারা কিভাবে আসলে বিষয়টি নিয়ে ভাবছেন এবং মনিটরিং এর ব্যাপারটি, যে একটি মানে সঠিক মানে ভাষায় মানে সুস্থ সুন্দর ভাবে একটা বই পাঠকের কাছে, আমি একটু কথা বলি, এখানে সমিতি কারো বিজনেসটা করে দেয় না, কারো প্রকাশনাটা সমিতি করে দেয় না, সমিতি একটি প্ল্যাটফর্ম, সমিতি আপনাকে সাহায্য করার জন্য আগিয়ে আসবে, একজন প্রকাশককে সাহায্য করার জন্য আগে আসবে, কারণ আমরা সমিতির চেষ্টা করছি, আমরা হয়তো এবার থেকে চেষ্টা করব কিছুটা ট্রেনিংয়ের ব্যবস্থা করব, আর আমাদের যে সম্পাদনা প্রতিষ্ঠা প্রতিটা বই সম্পাদিত হয়ে বেরোয়া উচিত, কিন্তু আমাদের সেই অর্থনৈতিক ভিত্তিটা এখনও নড়বড়ে। একটি বই সম্পাদনা করতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন, যে পরিমাণ একজন সম্পাদককে যে অর্থ দিতে হবে, তাকে যে একটি সম্মানে দিতে হবে, সেটা আমরা দিতে পারি না, যার জন্য একটি বই সুনিপুণভাবে এডিট হয়ে বের হচ্ছে না। তো আমি মনে করি সময়ের যে একটা মানে স্বল্পতার ব্যাপার, সেটা তো সময় আছে, সময় গ্রহণ থেকে শুরু করে সময় একটা বড় ব্যাপার। আমাদের সব লেখকই শুধু ফেব্রুয়ারি কেন্দ্রিক, বইমেলায় বই বের করতে হবে, আপনাকে এই ফেব্রুয়ারি মাসে পাণ্ডুলিপি দিচ্ছে যে বইটা দিয়েই বলে, যে এখন তো খুব টেকনোলজির কারণে একটু ইজি হয়ে গেছে, কারণ ম্যাক্সিমাম লেখক কম্পিউটারে লিখেন, লিখে একজন প্রকাশককে পাঠিয়ে দেন, আর আমরা ওটা প্রকাশ করে দিই, কিন্তু আমাদের সময় এসছে ভাববার যে আমি কি বই প্রকাশ করব,
নিঃসন্দেহে আপনি খুব চমৎকার বলেছেন। আমরা জানি যে বইমেলা আসলে প্রাণীর, এবং আপনাদের কথা থেকেও বারবার কিন্তু সেটাই উঠে আসে যে বইমেলা বাঙালির প্রাণের মেলা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উদ্বোধনের দিন সে কথাটাই বলেছেন। আমরা আমরা যদি একটু বলি যে বইমেলা নিয়ে যারা আসেন, আপনি যেমন বলছেন পাঠকরাই কিন্তু আসেন এবং সত্যি সত্যি ভালোবেসেই আসে, যার জন্য সমস্ত কিছুই আমার মনে হয় যে সেখানে একেবারে দূরে চলে যায় কষ্টগুলো। তো সেই কষ্টের জায়গাটার কথা একটু আমি বলতে চাই যে বইমেলায় অনেকেই বলে প্রচণ্ড ধুলা, মানে সঠিকভাবে আসলে সেগুলো দেখা হচ্ছে না, মনিটরিংয়ের ব্যাপারটি। আসলে আপনার সমিতি থেকে কীভাবে ভাবছেন যে এই ধুলা কিংবা বিভিন্ন জায়গায় যে ময়লাগুলো সেগুলোকে আসলে কতখানি কম করা যায়? শুনুন, এই বইমেলাটা আসলে যে আয়োজন, বইমেলা এত বড় একটি বইমেলা মাসব্যাপী হচ্ছে, এত জাঁকজমকপূর্ণ, এর পেছনে কিন্তু অনেক বড় একটি আয়োজন আছে। এবং এই বইমেলাটি যদিও বাংলা একাডেমি মূল আয়োজক, কিন্তু আমরা বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এর সহযোগী দীর্ঘদিন ধরে আমরা আছি। কিন্তু এবছর আমরা এর যেটাকে মনিটরিং বলে সেই মনিটরিংটা সর্বান্তকভাবে করছি, এবং বইমেলা প্রাঙ্গণে আমাদের সমিতির অফিস আছে এবং সেখানে আমাদের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া আছে। এবং আমরা কিন্তু শুধুমাত্র ধুলাবালিটা কিন্তু একটা অংশ, এছাড়া বইমেলার আরও প্রচুর ব্যাপার আছে যেগুলো মনিটরিং করা, এবং এর আগে কিন্তু এরকমভাবে হয় নাই। এবার আমরা যেরকম পর্যবেক্ষণ করছি প্রতিটা মুহূর্তে, এবং আপনার এবার কিন্তু বইমেলা নিয়ে অভিযোগ অনেক কম, মানে কি আমরা প্রত্যাশা করি যে অভিযোগ একরকম থাকবে না, অভিযোগ একরকম নাই এবার, ধরতে গেলে অভিযোগ একরকম নেই এবছর। আমরা আমরা সাধুবাদ জানাই আপনাদের সমিতিকে, এবং আমরা প্রত্যাশা রাখি বাংলা একাডেমি এবং আপনারা মিলে নিঃসন্দেহে যেই প্রাণের মেলা, সেই প্রাণের মেলা থেকে প্রাণের মেলাতে পাঠকরা যেন সুস্থ সুন্দরভাবে এসে বইমেলাটা আসলে উপভোগ করতে পারে, তাদের মানে প্রাণের দাবি যেন পূরণ করতে পারেন আপনারা, সেটাই আমাদের প্রত্যাশা। শেষের দিকে চলে এসেছি, একদম ছোট্ট করে একটু জানতে চাই মনির হক, আমরা যেমনটি দেখি যে বইমেলায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, বিভিন্ন আমলা যারা সচিব, তারাও কিন্তু লিখেন, তারাও তাদের বই প্রকাশিত হয়, তাদের এত ব্যস্ততার ভিড়েও তারা লিখেন, ভালোবাসেন লেখালেখিকে, কিন্তু সেই লেখাটা যে আদায় করে নেওয়া, তাদের লেখার মানে তাদের লেখাটা যে উনারা লিখছেন সেটা আবিষ্কার করা, পাঠকের কাছে পৌঁছে দেওয়া, এই বিষয়টি আসলে আপনারা কিভাবে করেন? দেখুন, একজন একজন লেখক, সে আমলা হোক আর যাই হোক, আমি কখন আমি এখানে নারী লেখক আর পুরুষ লেখককে ডিফারেন্স করতে চাচ্ছি না, লেখক তো লেখকই, লেখকের আবার জাত কি, সে একজন মহিলাও লিখবেন একজন পুরুষও লিখবেন, সে তার বিষয়কে নির্বাচন করবেন। তাই এখানে আমলা হোক যাই হোক, উনি যদি ভালো লিখেন অবশ্যই পাঠকদের কাছে পৌঁছবে লেখাগুলো, এবং প্রকাশিত হচ্ছে, অনেক বই প্রকাশ হচ্ছে না, আমাদের মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর বই প্রকাশিত হচ্ছে, মন্ত্রীদের বই প্রকাশিত হচ্ছে, যারা সরকারি কর্মকর্তা আছেন তাদের বই প্রকাশিত, ভালো লেখা, আমার লেখাকে নির্বাচন করতে চাই আমি, ব্যক্তি আমরা কোনো ব্যক্তিকে চাই না, আমরা একজন লেখকের লেখা প্রকাশ করতে পাঠকের কাছে পৌঁছে দিতে চান। আমরা যেমনটি জানি যে লাস্ট কয়েক বছরই হুমায়ুন আহমেদ শূন্য বইমেলা, সত্যি সেটা আমাদের সকলের জন্য ভীষণ কষ্টের। আমরা জানি অনন্যা প্রকাশন থেকে হুমায়ুন আহমেদের অসংখ্য বই বেরিয়েছে, আসলে আপনাদের মাঝে এই যে এই শূন্যতা, সেটা সম্পর্কে একটু ছোট করে শুনতে চাই। দেখুন, এটা তো আমাকে মানতেই হবে, হুমায়ুন আহমেদ নেই 2012 সাল থেকে, কিন্তু তার কর্ম আছে এখনো পাঠকদের সামনে, এবং সেই কর্ম আপনারা সময় প্রকাশ, অবশ্যই আমরা আমরা সময় অনেক বই, আমাদের অনেক বই আছে, এবং পাঠকরা এখনো আমার দৃষ্টিতে এখনো সর্বাধিক বিক্রিত বই হুমায়ুন আহমেদের বই, এখনো পাঠকরা অনেক বই কিনছেন হুমায়ুন আহমেদের। তাই আমার ভবিষ্যৎই হলো হুমায়ুন আহমেদ অনেকদিন টিকে থাকবেন, তবু আমরা চেষ্টা করছি, আমি একজন প্রকাশক হিসেবে আসলে আমাদের মানে এই প্রজন্ম, অবশ্যই আমরা আরো ভালো লেখক চাই, আরেকজন আরো 10 জন হুমায়ুন আহমেদ আসবো, আমরা সেই প্রত্যাশা, আমাদের সেই প্রত্যাশা। একেবারে শেষে ছোট্ট করে ফরিদ আহমেদ আপনার কাছে জানতে চাই যে মানে এই বছরের বইমেলা ঘিরে মানে কোন কোন বইগুলো বা কাদের বইগুলোকে নিয়ে আসলে পাঠকদের বেশি রকমের আগ্রহ? শুনুন, সারা বিশ্বে সৃজনশীল বইয়ের ক্ষেত্রে যে জিনিসটা আছে সেটা হচ্ছে গিয়ে উপন্যাসের জনপ্রিয়তা, এবং কোনো একজন উপন্যাস তাদের কাছে হিরো থাকেন, তারকা থাকেন সারা বিশ্বে। এবং কয়েক বছর ধরে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে কিশোর উপন্যাসের প্রতি বিশ্বে একটা আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। তো বাংলাদেশ কিন্তু এর ঠিক বাইরে যেতে পারেনি,
বাংলাদেশে উপন্যাসের চাহিদাই সবচেয়ে বেশি এবং বাংলাদেশেও কিন্তু বেশ কিছু কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে কিশোর উপযোগী যেসব লেখাগুলো সেটা কিশোর উপন্যাস হতে পারে, সেটা সায়েন্স ফিকশন হতে পারে। কারণ আপনারা জানেন যে হালে হ্যারি পটার সারা বিশ্বকে মাতিয়ে দিল এবং আমরাও দেখেছি কিন্তু বাংলাদেশে কিশোর উপযোগী এবং বাংলাদেশেও কিন্তু এটাই চলছে এখন যে বাংলাদেশে কিশোর উপযোগী উপন্যাস বা সায়েন্স ফিকশনের কিন্তু একটা বিশাল রমরম অবস্থা চলছে। তবে গত কয়েক বছর ধরে একটা জিনিস খুবই শুভ লক্ষণ, সেটা হচ্ছে যে শিশুদের বইয়েরও জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। একেবারে যারা শিশু, যেটি আসলে আমাদের জন্য সত্যি খুব আনন্দের কথা, এরাই তো হচ্ছে পাঠক, এরাই শিশু কিশোর, তারাই তো আমাদের মানে পরবর্তী প্রজন্ম, তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। সুতরাং তাদের জন্য সংস্কৃতিবান হওয়া খুব জরুরি, আর এই জন্য পাঠ করতে হবে। আমি যারা কিশোর দর্শক আমাদের দেখছেন তাদের জন্য বলবো, কিংবা বাবা মা যারা দেখছেন, যে আপনারা এখনও চার দিন বাকি রয়েছে, আমরা বইমেলায় যাবেন এবং সেখানে আমাদের দেশের প্রথিত যশের সব লেখক, আমাদের শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার, ফরিদুর রেজা সাগর, ইমদাদুল হক মিলন সহ আরও অসংখ্য লেখক এবার বিশেষ করে বইমেলায় কিশোরদের জন্য লিখেছে, তাদের বইগুলো আপনারা অবশ্যই তুলে দিবেন আপনাদের সন্তানদের হাতে। আমাদের এই প্রাণের বইমেলা আমরা সবাই মনে প্রাণে ধারণ করি, ভালোবাসি, সে বইমেলা নিয়েই আয়োজন নিয়ে আপনারা সেই আপনার সন্তানদের নিয়ে যাবেন, ভালো থাকবেন আর থাকবেন চ্যানেল আয়ের সব আয়োজনের সাথে।